হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসেছি একটা মজাদার ভিডিও নিয়ে। আমার মেয়ে এখন নার্সারিতে পড়ে আর ওদের স্কুলে প্রজেক্ট দিয়েছে ফ্যামিলি ট্রি। যদিও ও এখন নিজে নিজে তেমন কিছুই একটা করতে পারে না, কাজেই 90% কাজটা আমাকেই করতে হয়েছে, তাও আমি চেষ্টা করেছি যতটা ওকে দিয়ে করিয়ে নেওয়া যায় আর কি। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই ফ্যামিলি ট্রিটাকে কমপ্লিট করেছি। চলো দেখে নেওয়া যাক আমরা কি বানাচ্ছি। ফ্যামিলি ট্রি দেখো তো আমরা কি কি ইউজ করছি। এটা আর্ট পেপার, এটা ব্রাউন কালারের চার্ট পেপার, এটা একটা ইয়েলো কালারের আর্ট পেপার, এটা একটা অরেঞ্জ কালারের চার্ট পেপার, আর এটা গ্রিন কালারের চার্ট পেপার। এবারে আমরা আর্ট পেপারটাকে চার ভাঁজ করে কেটে নিয়ে একটা কার্ডবোর্ডের দুই পিঠেই আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আমরা আর্ট পেপারটা আটকে নিয়েছি। এবারে যেটা করব, একটা স্কেচ পেন দিয়ে আমরা চারদিকে বর্ডার টেনে নেব, আর এই কাজটা আমার মেয়েকে দিয়ে করাবো আমি। যদিও এইভাবে হাত ধরে ধরে করানোটা একটু মুশকিলই হয়ে যায় বাচ্চাদের দিয়ে, কেননা ওরা হাত নাড়িয়ে ফেলে, তো বর্ডারটা আমার একটু একা বেঁকা হয়েই গেছিলো। কিন্তু যাই হোক, ওকে তো শেখাতে তো হবেই কিছুটা, পুরোপুরি তো আমি করে দিলে ও কিছুই শিখবে না, তাই ওকে দিয়ে খানিকটা করানোর চেষ্টা করলাম আমি। দেখতেই পাচ্ছ যে বর্ডারটাকে খানিকটা বেঁকিয়েই ফেলেছে, তাই উল্টো পিঠের বর্ডারটা আমি নিজেই টেনেছি, সেদিকেই আমি গাছটাকে বানাবো। প্রথমে আমরা গ্রিন কালারের চার্ট পেপারটাতে 23 সেন্টিমিটার বাই 16 সেন্টিমিটারের একটা টুকরো কেটে নেব, আর এর উপরে আমরা গাছের উপরের অংশটা অর্থাৎ পাতার অংশটাকে বানাবো। এঁকে নিচ্ছি আমরা পাতার অংশটা। ভূমি যেহেতু নিজে নিজে আঁকতে পারে না, তাই আমি ওর হাতটা ধরে আঁকিয়ে দিচ্ছি পাতাটাকে। পাতাটা আঁকা হয়ে গেলে আমি ওটাকে কাঁচি দিয়ে কেটে দেবো, কারণ ওর হাতে কাঁচি দেওয়াটা আমি মোটেও সেফ বলে মনে করছি না এই মুহূর্তে। পাতার অংশটা কাটা হয়ে গেলে তারপরে আমরা ব্রাউন কালারের চার্ট পেপার থেকে একটা 23 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটারের টুকরো কেটে নেব। এই টুকরোটার উপরেই আমরা গাছের গুঁড়ি এবং কয়েকটা ডালপালা এঁকে নেব। ব্রাউন কালারটা অতিরিক্ত ডার্ক হওয়ার কারণে পেন্সিল দিয়ে যা আঁকা হচ্ছে কিছুই ক্যামেরায় ধরা পড়ছে না। আশা করি এটা কেটে নেওয়ার পরে তোমরা ভালো করেই বুঝতে পারবে যে আমরা কীভাবে এঁকেছিলাম জিনিসটাকে। চলো কেটে নেওয়া যাক। তো দেখছো আমরা কেটে নিয়েছি, এবারে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কী এঁকেছিলাম। এবারে আমরা সবগুলোকে এক এক করে আঠা দিয়ে ভালো করে জায়গা মতো লাগিয়ে নেব। পাতাটা লাগানো হয়ে গেছে, এবারে আমরা ডালপালাগুলোতে অল্প অল্প করে আঠা দিয়ে ঠিকঠাক জায়গা মতো ডালপালাগুলোকে সেট করে নেব। তারপর আমরা সবুজ চার্ট পেপারের উপরে কয়েকটা ছোট ছোট ঘাস এঁকে নেব। এটা যদিও পুরোপুরি ডেকোরেশন পারপাস, তোমরা চাইলে জিনিসটাকে স্কিপ করতেই পারো, তাও আমি রেখেছি এটা আমার দেখতে ভাল লাগছে বলে আমি এই জিনিসটাকে করেছি, কিন্তু তোমরা চাইলে করতেই পারো। এটা করার পরে আমরা কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। ঘাস যেহেতু করেছি, এবার ফুল তো কয়েকটা করতেই হবে, তাই ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা ফুল আমি বানিয়ে নিলাম। এই ফুলগুলো কেটে আমি ঘাসের উপরে বসিয়ে দেব, জিনিসটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তো চলো কেটে নেওয়া যাক ছোট্ট ছোট্ট ফুলগুলোকে। এই কাজগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং বেশ খানিকটা ধৈর্য লাগে, বাচ্চাদের পক্ষে তো এতক্ষণ সময় ধরে ধৈর্য ধরে বসে থাকাটা অসম্ভব ব্যাপার। এবার হলুদ আর্ট পেপার থেকে 6 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটারের কয়েকটা টুকরো আমরা কেটে নেব, এবং তা থেকে বানাবো ফুল। ঠিক এই প্রসেসে এটাকে কয়েকটা ভাজে আমরা ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করলে 8 ভাঁজ হবে কিন্তু আর্ট পেপারটাতে। আর তারপরে আমরা পেন্সিল দিয়ে কিছু এঁকে নেব। আমি ভাবলাম প্রথমে এইভাবে করব, কিন্তু পরে দেখেছিলাম করার পরে জিনিসটা এটার থেকে আমার যে ফুলটা বেরিয়েছিল সেটার সাইজটা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছিলো, যার জন্য পরে আমাকে আবার ছোট করে ফুল বানাতে হয়েছিল। যাক গে, তোমরা দেখো আমি প্রথমে কীরকম ফুল বানিয়েছিলাম। প্রথমে আমরা এরকম একটা ফুল বানিয়েছিলাম, কিন্তু এই জিনিসটা যেহেতু বড় হয়ে গেছিলো পরে আমি ঠিক করেছিলাম ছোট্ট সাইজের ফুল বানাবো। এবার ছোট্ট ছোট্ট টুকরোগুলোকে আমরা এক এক করে আঠা দিয়ে জায়গা মতো বসিয়ে নেব। এই কাজটা করতে কিন্তু আমার মেয়ে আমাকে সাহায্য করেছে, দেখতেই পাচ্ছ ও আঠা দিয়ে দিচ্ছে আর আমি এক এক করে জায়গা মতো জিনিসগুলোকে বসিয়ে দিচ্ছি।
ওকেও একটু বলছি বসিয়ে চেপে দিতে ভালো করে, ও যাতে শিখতে পারে জিনিসটাকে যে কীভাবে কী করতে হচ্ছে। তবে এ ব্যাপারে আমার ব্যক্তিগত একটা মতামত আছে, এটাই যে বাচ্চাদেরকে সেই প্রজেক্টটাই করতে দেওয়া উচিত যেটা বাচ্চারা নিজেরা করতে পারবে। এভাবে মায়েদেরকে প্রজেক্টের পেছনে বসিয়ে রাখা, নিজেদের কাজ বাদ ছেড়ে, এটার কিন্তু কোনো মানে হয় না। জাস্ট চলো এবার আমরা দেখে নিই যে আমরা ইয়েলো কালারের ফুলগুলোকে কীরকমভাবে বানিয়েছি। তো আমি একটু ছোট সাইজের করে বানিয়েছি, প্রথমে যেটা বানিয়েছিলাম একটু বড় হয়ে গেছিল। তো এবারে আবার আমরা লাগিয়ে নিই এগুলো আঠা দিয়ে জায়গা মতো। এই বড় ফুলগুলোর মধ্যে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের ছবি লাগাতে হবে, কাজেই সেই বুঝে আমাকে কিন্তু জায়গা মতো জিনিসগুলোকে সেট করতে হবে। আমার বাড়িতে যেহেতু 5 জন মেম্বার, তাই আমি 5খানা ফুল বানিয়ে নিয়েছি আর এইভাবে ফুলগুলোকে সেট করে নিয়েছি। এবার গাছের উপর দিকে আমরা মাই ফ্যামিলি ট্রি বলে কথাটা লিখে নেব, যার জন্য প্রথমেই আমরা স্কেলের সাহায্যে কয়েকটা দাগ টেনে নেব যাতে প্রত্যেকটি লেটারের সাইজ সমান হয়। দাগ কেটে নেওয়ার পর খুবই হালকা করে আমরা পেন্সিল দিয়ে মাই ফ্যামিলি ট্রি কথাটা লিখে নেব। হালকা এই কারণেই করছি যাতে রাবার দিয়ে মোছার সময় কোনো রকম পেন্সিলের দাগটা থেকে না যায়। প্রথমে আমি সিঙ্গেল স্ট্রোক দিয়ে লিখেছিলাম, কিন্তু দেখলাম ছবির সাথে জিনিসটা বেশ মানানসই হচ্ছে না, তার জন্য আমি পরে ভাবলাম যে ডাবল স্ট্রোক দিয়ে লিখি। আমার লেখা হয়ে গেছে, এবার আমি স্কেচ পেন দিয়ে জিনিসটাকে বর্ডার দিয়ে দেব। এরই মধ্যে ভূমি একটু দুষ্টুমি করছিল বলে ওকে আমি একটা গাছ দিয়ে রং করতে বসিয়ে দিয়েছি, আর তার ফাঁকে আমিও নিজের কাজটা সেরে ফেলেছি। আমি লেখাটার ভেতরে এভাবে নীলকালি স্ট্রোক দিয়ে দিয়ে ডেকোরেট করে দিয়েছি। আর এর মধ্যেই ভূমির কালার করাও কমপ্লিট হয়ে গেছে, ও কীরকম কালার করেছে কমেন্টে বলতে ভুলো না। কিন্তু দেখতেই পাচ্ছ আমি লেখাগুলোর নিচে একটু আন্ডারলাইন করে দিয়েছি, আর প্রত্যেকটা ফুল পাতা গুড়ি সব কিছুতে আমি কালো রং দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছি। এতে করে একটু বেশ কার্টুনিশ লুক এসছে আর জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এর উল্টো দিকে আমি নাম, ক্লাস, রোল, প্রজেক্ট নেম সব কিছু লিখে নিয়েছি। তো মোটামুটি আমার সব কাজই শেষ হয়ে এসছে, এবার শুধুমাত্র ফটোগুলো লাগিয়ে ফেললেই কিন্তু কাজ অনেকখানি শেষ হয়ে আসবে। আমরা এবারে অরেঞ্জ কালারের চার্ট পেপার থেকে কয়েকটা টুকরো নিয়ে নেব, আর তার মাঝখানে প্রায় 2.5 সেন্টিমিটার মাপের সার্কেল করে কেটে নেব। তার আগে এটাকে আমরা ভাঁজ করে নেব 8 ভাগে, ঠিক যেভাবে আমরা ইয়েলো কালারের ফুলটার ক্ষেত্রে করেছিলাম। তো আমরা ভাঁজ করে নিচ্ছি এটাকে 8 ভাজে। আমি আগে থেকেই 2.5 সেন্টিমিটার ডায়ামিটারের একটা টুকরো কিন্তু কেটে রেখেছিলাম, সার্কুলার টুকরো। এবার সেটারই মাপ নিয়ে আমরা প্রত্যেকটা টুকরো থেকে কিন্তু কেটে নেব। এ দেখো, এটা আমি আগেই কেটে রেখেছিলাম, এবার এটার মাপ নিয়ে আমি কাঁচি দিয়ে আস্তে করে কেটে নেব। এবার এটার উপরে আমি একটা ফুলের মতো শেপ দেওয়ার চেষ্টা করব, ঠিক এইভাবে দেখো। আর এই পার্টগুলো কিন্তু ভীষণ শক্ত পার্ট, একটু বাচ্চাদের পক্ষে করা সম্ভব না। তো দেখো, আমি এটাকে একটা ফুলের মতো লুক দেওয়ার চেষ্টা করেছি, এর ভেতরেই কিন্তু ছবিটা থাকবে, দেখো এইভাবে। আমরা ছবিটাকেও কেটে নেব এইভাবে একই মাপ করে। যাই হোক, আমি আগে কমলা ফুলগুলোকে কিন্তু লাগিয়ে নিলাম জায়গা মতো, আমার ওইভাবে ছবিটাকে কাটতে একটু সমস্যা হচ্ছিল বলে। তো এক্ষেত্রে কিন্তু মাঝের গোলগুলো করার দরকার নেই। তো আমরা ছবিগুলোকে এবার একটু গোল গোল করে কেটে নিয়েছি, এবারে আমরা ছবিগুলোকে জায়গা মতো বসিয়ে দেব। ফ্যামিলি ট্রি বানানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে স্টুডেন্ট তার ছবিটা কিন্তু সবার নিচের রোতে থাকবে, তার উপরের রোতে থাকবে তার মা বাবা, আর সবার উপরের রোতে থাকবে দাদু ঠাকুমা এনাদের ছবি। এক্ষেত্রে স্টুডেন্টের যদি অন্য কোনো ভাই বোন থাকে তাদেরও কিন্তু একই রোতে, অর্থাৎ সবার থেকে নিচের রোতে 2-3টে ফুল বা ফল যার ভেতরেই আপনি তাদের ছবি লাগাতে চান সেটা কিন্তু নিচের রোতেই থাকবে, এটা মাথায় রাখতে হবে। মাঝের রোতে থাকবে মা বাবা, আর একদম উপরের রোতে থাকবে দাদু ঠাকুমা। আর স্টুডেন্ট যদি একা সন্তান হয় তাহলে তার ফটোটা কিন্তু একদম মিডিলেও লাগানো যায়, অর্থাৎ একদম নিচের রোর মিডিলে। কিন্তু আমার গাছের সাইজটা যেহেতু একটু ছোট আর আমি ইউজ করেছি পাসপোর্ট সাইজের ফটো, তার জন্য আমি কিন্তু ছবিটাকে সাইডেই লাগিয়েছি। যদি আমি এক্ষেত্রে স্ট্যাম্প সাইজের ফটো ইউজ করতাম তাহলে কিন্তু আমি ছবিটাকে মাঝখানেই লাগাতাম।
কিন্তু মেয়ের ছবিটা ডান দিক করে লাগানোর জন্য আমার যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে বাঁ দিকটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য এটাকে কভার করার জন্য আমি বাবার ছবিটাকে কিন্তু স্লাইডলি নিচের দিকে লাগিয়েছি। এটা যদিও নিয়ম নয়, কিন্তু ছবিটা দেখতে বাজে লাগছিল বলে জিনিসটাকে আমাকে এভাবে করতে হয়েছে। তোমরা কিন্তু ব্যাপারটাকে একটু ম্যানেজ করে বুঝে ঠিকঠাক করে করো। তো দেখতেই পাচ্ছ আমি আগের মতনই কালো পেন দিয়ে এটাকে বর্ডার করে নিয়েছি আর ছোট ছোট ডেকোরেশন করার জন্য কিছু জিনিস এঁকে নিয়েছি। আমার ফ্যামিলি ট্রি মোটামুটি কমপ্লিট। এইবারে আমি এটাকে সেলোপিন পেপার দিয়ে মুড়ে দেব। সেলোপিন পেপার দিয়ে মোড়া এই কারণেই যে জিনিসটা কিন্তু বাচ্চার প্রজেক্ট, কাজেই জল ঠল ফেলেই দিতে পারে, কোনো সময় বাচ্চা নষ্ট করেই ফেলতে পারে, তার জন্য সেটা যাতে না হয় আমি কিন্তু সেলোফিন পেপার দিয়ে জিনিসটা মুড়ে নিলাম। তো তৈরি আমাদের প্রজেক্ট। পেছন দিকে রয়েছে নাম, রোল, ক্লাস, প্রজেক্টের নাম, আর সামনে রয়েছে মাই ফ্যামিলি ট্রি। তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা দেখার জন্য। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।